আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার সম্মান তো ভাই আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভাই সকাল আমি আজকে এই ভিডিওর মধ্যে বলে দেব ভূত কথাটি কতটা সত্য আমরা অনেক সময় বলে থাকি ভূত আসলে এই কথাটির মধ্যে কতটি রহস্য রয়েছে এবং কোরআন ও হাদিস থেকে আমি কিছু প্রমাণ দেব ইনশাল্লাহ যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে যাবেন যে ভূত বলতে আসলে কি কিছু রয়েছে আর যদি বড় রয়েছে সেটি কী তো ভাই সকল তার জন্য আপনাকে কিন্তু আমার এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না হলে কিন্তু মানে ঠিকভাবে বুঝতে পারবেন না তার আগে বলে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন কারণ প্রতিদিনই কিন্তু আমরা এ ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি তো ভাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সম্মানিত ভাই অনেক সময় আমরা বলে থাকি ভূত কথাটি এলো বা কোথা থেকে আসলে এর মধ্যে কতটা সত্য রয়েছে আসলে কি কথাটি সত্য যে ভূত আমরা অনেক সময় যে ভূত কথাটি বলে থাকি বেশিরভাগ আমরা যেটা বোঝাই যে রুহ বা আত্মা মানুষ মারা যাওয়ার পর তারা নাকি ভূত হয়ে ফেরত আসে মানে তার রুহটা নাকি ফেরত আসে যে অনেক সময় মানে তাদের মধ্যে দেখা যায় যে তাদের স্বামী মারা গেছে কারো তো সে নাকি বলে এমন একটি দিন রয়েছে সেদিনকে বলে যে আমার স্বামী আজকে ফিরে আসবে তার জন্য সে নতুন কাপড় এবং নতুন বউ যেভাবে সেজে থাকে সেভাবে নাকি সাজগোজ করার পর সে থাকে বলে আজকে নাকি আমার স্বামী আসবে আবার অনেক সময় অনেকজন বলে যে আমার স্বামী মারা যাওয়ার পর সে ভূত হয়ে চলে এসছে দিয়ে আমাকে নাকি বিরক্ত করছে বিভিন্ন কথা শোনা যায় ভূত সম্পর্কে যে অনেক সময় বলা বলে কারণ হচ্ছে আমি যখন চিকিৎসা করি অনেক রুগী বলে যে আমার ফুফু মারা গেছে যাওয়ার পর সে মারা যাওয়ার পর সে আর যায়নি আমাদের তেঁতুল গাছে বা আমাদের ওই খেজুর গাছে রয়ে গেছে ভূত হয়ে এমন কথা অনেক শোনা যায় আসলে কোরআন এ ব্যাপারে কি বলছে ভূত আসলে কি রয়েছে ভূত শব্দটি এলো কথা থেকে আমার যতটা মনে হয় ভয়টিক থেকে ভূতটা এসছে মানে আমরা যখন কোনো জিনিসকে দেখে ভয় পায় সেটিকে হয়তো মানে বলতে বলতে ভূত শব্দতে চলে এসছে দিয়ে ভূত বলি তাছাড়া ভূত বলে কিন্তু কিছুই থাকে না কারণ আমার খলাক্তুল জিন আল্লাহ রব্বুল আলমিন বলছে কোরআনের মধ্যে যে একমাত্র আমি মানে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য তো এখানে ভূত শব্দ কোথাও পাওয়া যাচ্ছে না বা কোরআন ও হাদিস থেকে কোথাও প্রমাণিতও নেই যে ভূত বলে কিছু আছে জিন এবং ইনসান জিন বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারে অনেক সময় বিভিন্নভাবে ভয় দেখিয়ে থাকে তো যাই হোক আমি সেদিকে যাবো না যেহেতু বিষয় আছে আমার ভূত তো কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছে যে মানুষ মৃত্যুর পর কখনোই ফিরে আসে না সম্ভবও নয় নহরবুল আলমিন কোরআনের মধ্যে বলছে সুরা মিনুন আয়াত নাম্বার নিরানব্বই থেকে একশো পর্যন্ত সেখানে বলছে যে কোনো মানুষ মৃত্যুর পর সে কখনোই আর ফিরে আসবে না আরও কোরআনের অনেক জায়গায় বলছে যে মানুষ মৃত্যুর পর নহরবুল আলমিনকে বলবে ইয়া রবুল আলমিন আমাকে একটিবার মাত্র সুযোগ দাও যাতে করে আমি পৃথিবীতে যে ভুলগুলো করে এসেছি সেগুলোকে সুধরে নিতে পারি আল্লাহ রব আলমিন বলবেন না তোমাকে কি যথেষ্ট বয়স দেওয়া হয়নি তোমাকে কি যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি তোমার কি কোনো জিনিসের অভাব রয়েছিল তোমার কাছে কি নবী পাঠানো হয়নি তুমি যে ভুলগুলো করেছিলে তোমাকে যদি আমি আবার পাঠিয়ে দিই সেই ভুলগুলো আবার তুমি করে বসবে সেখান থেকে বোঝা যায় যে কখনোই কোনো মানুষ মৃত্যুর পর ফিরে আসা সম্ভব নয় কোরআনের বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বলা রয়েছে যেমন সুরা মুনাফিকুন আয়াত নাম্বার দশ থেকে এগারোর মধ্যে বলা আছে সুরা ইব্রাহিম আয়াত নম্বর চুয়াল্লিশ সুরা আরফ আয়াত আয়াত নাম্বার তিফান্ন সুরা সাজদা আয়াত নাম্বার বারো এভাবে অনেক জায়গায় অনেক জায়গাতে কথাগুলো বলেছে যে কোনো মানুষ মৃত্যুর পর ফিরে আসা কখনোই সম্ভব নয় কেন প্রত্যেক মানুষ মৃত্যুর পর যারা জাহান যারা মানে অসৎ কাজ করেছে যারা আল্লাহকে ঠিকভাবে মানেনি তারা কিন্তু আল্লাহকে বলবে ইয়া আলা আলহামিন তুমি আমাকে একটিবার মাত্র সুযোগ দাও আমি পৃথিবীতে যে ভুলগুলো করে এসেছি মানে আবার গিয়ে সেইগুলোকে সুধরিয়ে নেব আল্লাহ রব্লা আলমিন বলবে কখনো নয় যথেষ্ট সুযোগ তোমাকে দেওয়া হয়েছে যথেষ্ট সময় তোমাকে দেওয়া হয়েছে এখান থেকে বোঝা যায় যে ভূত হয়ে ফেরত আসা কখনোই সম্ভব নয় তাহলে মানুষ মৃত্যুর পর নির্দিষ্ট নির্দিষ্ট একটি জায়গাতে রয়ে যায় বার্জাখী জীবন বলা হয় মৃত্যু নয় আর জীব মানে জীবিতও নয় মধ্যে একটি সময়কাল রয়েছে যেটাকে বলা হয় বারজাক্ষী জীবন সেখানে রেখে দেওয়া হয় আর এমনিতেই একটা রুহ নিয়ে যাওয়ার পর সেটিকে ইলিন অথবা সিজিনে রেখে দেওয়া হয় ইলিন হচ্ছে উপরে সিজিন হচ্ছে নিচে সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেওয়া হয় সেখান থেকে বোঝা যায় যে ভূত হয়ে ফেরত আসা কখনোই সম্ভব নয় আর ভূত কথাটির অস্তিত্বও পাওয়া যাচ্ছে না এগুলো মানুষের মাত্র বলা বলিতেই চলে এসেছে তো ভাই সকল এ বিষয়ে আরও অনেক কিছু বলার ছিল বা আরও অনেক কোরআনের আয়াত রয়েছে যেগুলো এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় নাহলে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য সমস্ত বিষয় আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনি গিয়ে চেক করুন ইনশাআল্লাহ আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন কোরআন এবং হাদিস এবং তাফসি সব দিয়ে দিয়েছি আপনারা গিয়ে সেখানে গিয়ে চেক করুন ইনশাল্লাহ উপকৃত হবেন তো ভাই সকল আপনারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে খুব সহজে কিন্তু বুঝে গেলেন যে ভূত শব্দটির মানে কি ভূতটি এলো কথা থেকে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সামনে আবার কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন ভাই সকল আজকে এই পর্যন্ত আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি